তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। সুরু.শানভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একাদশী, তো পুজোর শেষ। পুজোর কদিন আমি একদম ব্লগ দিতে পারিনি, কারণ আমি আজকে আমার শ্বশুর বাড়িতে সারাদিন রান্নাবান্না করার পর মেয়েকে খাওয়ানো, মেয়েকে রেডি করানো, তারপরে পুজো আছে, তারপর নিজে রেডি হয়ে বেড়াতে যাওয়া। তো বন্ধুরা, আমার ব্লগ বানানো সম্ভব হয়নি। যদি আমার বাপের বাড়িতে থাকতাম তাহলে মনে হয় যেন সম্ভব হতো। আমি ছোটো ছোটো শর্টস বানিয়ে দিয়েছিলাম, জানি না তোমরা দেখেছো কিনা। যদি না দেখো প্লিজ দেখে নাও। আজকে একাদশী, আজকে আমার মনে হচ্ছে একটা ব্লগ বানাই তোমাদের সাথে। তো বন্ধুরা, সবাইকে শুভ বিজয়া, সবাই ভালো থাকো, সবারই জীবন আনন্দে ভরে উঠুক, সবারই মনের ইচ্ছা পূরণ হোক। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলবো, আর হচ্ছে আজ আমি তোমাদেরকে দেখাবো আমার শ্বশুর বাড়িতে, আমি তোমাদেরকে আজ দেখাবো। আর বন্ধুরা, আর একটা কথা বলছি, তোমরা কিন্তু কিছু মনে করবে না, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, কেউ কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তোমাদের সাবস্ক্রাইব না করো তাহলে আমার চ্যানেলটা বাড়বে না। আমি কিন্তু একটা ভিডিও ভীষণ কষ্ট করে বানাই, আমার সমস্ত কাজ ছেড়ে যেদিন আমার ভিডিও বানানোর আমি প্ল্যান করি না, সমস্ত কাজ সেরে তারপর ভিডিওটা বানিয়ে বানানোর পর এডিটিং করতে তো সব থেকে বেশি টাইম লাগে। তো আমি পুরোটাই আমি করি, আমার ক্যামেরা ধরারও লোক নেই, আমাকে সাহায্য করারও লোক নেই। যে একটু কাজেও হেল্প করে দেবে, কেউ যে আমার কাজটা একটু কমিয়ে দেবে, আমি আর ভিডিও বানাবো তাও নাই, আমাকে সমস্ত কাজটা আমাকে নিজেই করতে হয়। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার চ্যানেলটা ধীরে ধীরে বাড়বে। আর যদি পারো একটু শেয়ার করে দাও, তাহলে আরও বেশি ভিউয়ার্স বাড়বে আমার। তো তোমরা তো আমাকে সবাই ভালোবাসো, আমি সেটা জানি, কিন্তু সাবস্ক্রাইবটা করছো না কেন সেটা ঠিক আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা, আর কি বলবো, এই দেখো আমার মেয়ে, হাই করো, হাই করো, করো। পুজোর কদিন আমাকে ভীষণ জ্বালিয়েছে, ভীষণ, হাই করো। এটা কি তুমি পায়ে কি করছো? হ্যাঁ, কি করছো পায়ে? হ্যাঁ, নুপুর চুড়িগুলো দেখিয়ে দাও তোমার, ওইটা। হ্যাঁ, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? শানভি। ওনার ঠিক কথা বলতে পারে না তো, তাই হোয়াট ইজ ইউর নেম বললি নেই। সবাইকে হাই করো, হাই, নমস্তে করো, নমস্তে করো। না, আমি সকাল থেকে সেটাও বানিয়ে দেখাবো তোমাদের। বন্ধুরা, আমাদের তো আমার কোনো কায়ো এখানে কোনো কাজের লোক নেই, আমি সমস্ত কাজ আমি নিজেই করি। সকালবেলা উঠে ঝাড়ু মোছাতে কারণ করে সব কিছু আমি নিজেই করি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, আজ বৃহস্পতিবার, তো এই আলপনাগুলো আমি দিয়েছি, ভালো করে দেখানো হয়নি তোমাদেরকে। তো প্রতি বৃহস্পতিবারই আমি বাড়িতে আলপনা দিই। এটা আমার শাশুড়ি মায়ের ঘর, আর এটা আর একটা ঘর, এই ঠাকুরের জিনিসপত্র থাকে, আর এইটা এটা বাইরেটা একটু দেখিয়ে দিলাম। এটা একটু ডাইনিংয়ের মতন আছে, এটা রান্নাঘর। আমি বানিয়েছি, এটা একটা মাছের তরকারি বানিয়েছি, ভীষণ সুন্দর, মাছের কালিয়া টাইপের বানিয়েছি, ভীষণ সুন্দর হয়েছিল। আমি তোমাদেরকে একদিন বানিয়ে দেখাবো ভালো করে। আমার গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি। তো এটা বাঁধাকপির তরকারি বানিয়েছি, আর এটা কলমি শাক ভাজা, আর আমি বানিয়েছি ডাল, আমার মেয়ের জন্য বানিয়েছি, সবাই খাবে। তো এটা হচ্ছে পোস্তর তরকারি, আলু ঝিঙে পোস্ত। তো এই আমি আজ রান্না করেছি, আর ভাত বানিয়েছি, ভাতটা তো দেখাইনি। ওইদিকে বাথরুমটা আছে, আর এটার সামনে দিয়ে রাস্তা,
তোমাদের দেখিয়ে দিই। উপরে একটা রুম আছে, এমনি সেরকম দেখানোর কিছু নাই, জাস্ট একটা তিনতলা একটা রুম আছে যেটাতে আমার ঘরটা ভীষণ ঠান্ডা হয়। দেখছো কেমন বদমাস আমার মেয়েটা, শুধু বদমাইশি করে সারাদিন। উপরে একটা রুম আছে, নিচে দিয়ে যেতে হবে। চলো আমার সাথে, আমি দেখাচ্ছি নিচেটা। নিচেটা বন্ধুরা, এটা একটা দোকান আছে, এটা এই দোকানটা কোনো ভাড়া আসেনি, ভাড়া আসে আবার চলে যায়। এটা একটা হচ্ছে দোকান, ওই দোকানটার সামনের দোকানটা কোনো ভাড়া আসেনি। এই আমার শ্বশুর এটা সেটা ভরে রেখে দেয়, স্কুটি টুটি, স্কুটি কোনো বড় কোনো মাল হলে এটার ভাড়া আছে। সামনেরটা, এটা আমার শ্বশুরের দোকান, সামনেরটা, সামনে এটা না জিটি রোড, এদিকে ওয়ালতোর লাইন, আর এই দিক দিয়ে হচ্ছে ঝাড়গ্রাম লালগড় সোজা চলে যাচ্ছে। আমি কোনোদিন যাইনি, বাস সব কিছু এই দিক দিয়ে যায়। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমি ভালো করে ছবিটা তুলে নিই, আপডেটটা তুলেছি একদম, এতক্ষণ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার পরে একটা বানাবো। এই দিকে প্রচুর লরি বাস যায় সামনে দিয়ে, আর ওই পেছন দিকটা তো দিয়ে না বাজার আছে, প্রচুর বাজার আছে ওই দিকটা, বেশি প্রচুর জমজমাট। আমার মেয়ে, দুষ্টু মেয়ে, সারাদিন শুধু ফতমাইশি, মানে তার পুরো ঠাসা মাথা। শুধু বদমাইশি। বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমি ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিলাম, আমার শ্বশুরবাড়িটা তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হচ্ছে, তোমরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার কি আর বলবো, আর বলার কিছু নাই। আমি জানি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমরা তো ভালোবাসছো দেখতে, আমার ভিডিও দেখছো, আমার ভীষণ ভালো লাগছে, কারণ সমস্ত বাঙালি লোক আমার ভিডিও দেখছে, আর নন বেঙ্গলের লোকরা তো বুঝতে পারছে না, তবুও দেখে তারা, আর বলে কি যেন বলছিলে ওটা, কি যেন বলছিলে। আমি তাদেরকে বলি হ্যাঁ 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 হ্যাঁ, বলে একটু হিন্দিতে বানাও। আমি যে ঠিক আছে দেখবো, যদি কোনো ব্লগ বানানোর মাথায় আসে না প্রথমেই মনে হয় বাংলাতে বানাই, তারপরে দেখা যাবে হিন্দিতে বানাবো। তো বন্ধুরা, আজকের জন্য টাটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগে নিজে ভালো থাকবে তারপরে অপরকে ভালো রাখবে, কারণ অনেক মানুষ আছে তো নিজে খারাপ থেকে অপরকে ভালো রাখে, তো আমি সেই সময় বিয়ে একদমই বিশ্বাসী নই। তো বন্ধুরা টাটা, আমি আবার ভিডিও নিয়ে আসবো, আবার নতুন নতুন প্ল্যান করে রেখে দিয়েছি আমি ভিডিও নিয়ে আসার, তো আমি সমস্ত ভিডিওগুলো নিয়ে আসবো, আর পুরো লড়াইটা আমার একার, আর কেউ আমার সাথে হেল্প করে না। তো বাই।